গাছে নয়, হাতেই হাজার হাজার মৌমাছির বাসা। আর এই মৌমাছির সাথে সখ্যতা চাপাই নবাবগঞ্জের কসবা ইউনিয়নের কাউসার আলীর হৃদয়ে। মৌমাছি বশ মানানোর দক্ষতা দেখিয়ে সারা জাগিয়েছেন হৃদয়। বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা থেকে মৌমাছিকে বশ মানিয়েছেন দাবি তার। আফরোজা হাসি রিপোর্ট। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। হাতে বসে আছে হাজার হাজার মৌমাছি। দূর থেকে দেখলেই মনে হবে এ যেন মৌমাছির চাক। মৌমাছি প্রেমী এই যুবকের নাম কাউসার আলীর হৃদয়। মৌমাছি দেখলেই যেখানে মানুষ ভয়ে দৌড়ায়, সেখানে গ্রামে গ্রামে ঘুরে প্রাকৃতিকভাবে হওয়া মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করেন হৃদয়। মধু সংগ্রহ করেই তার সংসার চলে। দীর্ঘদিন এ কাজে সম্পৃক্ত থাকায় মৌমাছির প্রতি ভালোবাসা জন্ম নেয় হৃদয়ের। এই মধু সংগ্রহ করি, আবার কৃষি কাজে করি। তখন থেকে একটা ইচ্ছা যে আমি বন্য প্রাণীর সাথে আমার একটা সম্পর্ক তৈরি করব। তো আমি সব কিছু মানে বাদ দিয়ে আমি এই মাছির জগৎটা বেছে নিলাম, যে আমি এই মাছিকে নিয়ে হয়তো আমি এই জীবনটা আমার চালাবো, সংসার চালাবো মাছির উপর দিয়ে, এরকম একটা মনে ইচ্ছা জাগলো। ইচ্ছে হলেই প্রিয় মৌমাছি হাতে নিয়ে ঘুরে বেড়ান হৃদয়। তার দাবি, রানী মৌমাছি বসে আনতে পারলেই সব মৌমাছি বশ মানতে বাধ্য। রানী মৌমাছিটাকে যদি বশ করে ওকে খুঁজে বের করে যদি মনে করেন যে নিতে পারেন, তাহলে সবগুলো মাছি এসে আপনার এসে হাজির হবে। তো আমি এখন পর্যন্ত শিখছি এবং এই মাছিটাকে বশ মানাতে পেরেছি আমি পাঁচ থেকে ছয় বছর হলো। মৌমাছির সঙ্গে মানুষের এমন সখ্যতা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। প্রায় 8-10 বছর ধরে আর কি মধুর সাথে জড়িত, মাছি ভাঙে যেখানে সেখানে, যে দূর দূরান্তভাবে মাছি ভাঙে মধু সংগ্রহ করে, কোনো হালে কষ্টে আর কি দিন যাপন করছে মধু টধু সংগ্রহ করে। আমরা এলাকাবাসী হিসাবে দাবি করি যে এই ছেলেটাকে যেন একটা মৌমাছির খামার তৈরি করে দেওয়া হয়, যাতে সে এই মৌমাছির কার্যক্রমটা খুব ভালোভাবে চালাতে পারে। হতদরিদ্র হৃদয়ের জীবনযাত্রার মান উন্নয়নে মৌমাছি ও মধু সংগ্রহের উপর সরকারি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। মধু বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, ভয়ঙ্কর জিনিস। তারপরও তিনি জীবনের পরক্ষা না করে এভাবে ভেঙে তার সংসার চালান। আমার চেয়ারম্যান মহোদয়কে কথাটা উত্থাপন করবো এবং তাকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করব। তবে ফল ও ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার সহ নানা কারণে মৌমাছি কমে যাওয়ায় আক্ষেপ জানিয়েছেন মৌমাছির বন্ধু হৃদয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান এই মৌমাছি মানবের। আফরোজা হাসি, চ্যানেল আই।